এখন বাজে ভোর চারটে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা বলবে এত ভোরে কি করছো আমাদের ঘরে চারিদিক দিয়ে জল পড়ছে সেই জন্য উঠে বসে থাকতে হয়েছে তখন ভাবলাম একটুখানি তোমাদের একটু শেয়ার করি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কি হবে কি জানি বাবা এই দেখো সকালবেলাতে ছেলেকে আমার সব কাজকর্ম বাসি সারা হয়ে গেছে এই ওয়েদারে আমার বর কালকে ফুল এনে দেয়নি ছেলেকে পাঠালাম বাবা একটু ফুল এনে দে যদিও আমাদের ঘরের সামনে থেকে ফুল আনতে হবে তাই ছেলে ফুলটা নিয়ে চলে আসলো চলো এবার পুজোটা দিয়ে নেওয়া যাক

ঘরে ফিরে গিয়ে করো ভতের প্রচার থাকি তারে লক্ষ্মী কৃপা করি লক্ষ্মীর লক্ষ্মী মাতা দিন তাল কোল অন্ত অন্তধান হইলেন বল বল অতরূপ লক্ষ্মী দেবী হলে অদর্শন ইষ্টচিত্র বিদ্যা গিয়ে ফিরিল তখন বধুগণ ডাকি সব করিল বর্ণন যে গিয়ে হইল তার লক্ষ্মী দর্শন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এভাবে পাশে থাকো সাথে থাকো তোমরা পাশে থাকলে সাথে থাকলে তাহলেই শিবানীর স্বপ্নটা পূরণ হবে আর তোমরা তো অবশ্যই চাও যারা আমার বন্ধু পরিবারের সদস্য যারা আমার খুব কাছের মানুষ তারাও চাও যে শিবানীর স্বপ্ন জানি শিবানী পূরণ করতে পারে তাই না বলো তা সকালবেলা খাবে ছেলে খাবার তরকারি নেই তো বললো মা বিট ভাজা করবে তাই জন্য বিট জানো তো ভাজা করতে গেলে তোমাদের আগেও বলেছি ভীষণ কষ্ট হেবি ঘুষতে সময় লাগে কালকে তো ছেলের পরীক্ষা কাল থেকে শুরু তোমরা সবাই আশীর্বাদ করো অনেক 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 করে আশীর্বাদ করো আর একটা কথা হচ্ছে ছেলে পড়ছে আর কালকে রাতে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর আজকের ওয়েদারের যা বিচ্ছিরি অবস্থা কি বলবো বলার কথা নাই আর একটা কথা হচ্ছে কি বলতো যে ও দেখবে ওয়েদার ভালো না থাকলে কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করে কাজ কমে মন বসে না আর সকাল সকাল রান্না বসেছি এই কারণে কালকে অনেক রাত অবধি ছেলে পড়াশোনা করেছে আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব তো মানে শর্টফটগুলো এখন আর করছি না আমি যে আগে কাজগুলো করে নিই জানো তো আগে এইসব কাজ করে নিই রান্না করে নিই ছেলেকে খাই নি আগে তো আমার ভিডিওটা করলে হবে না ছেলের আগে ভবিষ্যতের ব্যাপার একটা ছেলের বোর্ড আনতে যেতে হবে বিকালে বৃষ্টির জন্যে আমার হলো না আমি বোর্ড আনতে যাচ্ছিলাম পাশে বাড়ি বৌদি বললো যে পঞ্চায়েত থেকে নাম লিখে নিয়ে গেছে দেবে তা এখনো অবধি যখন এসে পৌঁছায়নি আজকে অবধিও তার মানে আর দেবে না আমাকে গিয়ে আজকে দেখি সন্ধ্যাবেলা বেরিয়ে কোন দোকানে পাওয়া যায় দেখে আবার বোর্ড কিনে আনতে হবে নাহলে ছেলেকাল পরীক্ষা দিতে পারবে না বোর্ড তো অনেক আছে কিন্তু মাধ্যমিক এবছর যেন নিয়মের যেন মনে পাহাড় কমছেই না এইটা করতে পার রোজ কিছু না কিছু নিয়ম রোজ চলে আসছে এটা করতে পারবে না ওটা হবে না ওটা করো না সেটা করো না আর এবার মাধ্যমিক আছেই আর দু বছর যত নিয়ম মানে আমাদের বেলাতেই শুরু করে দিয়েছে হ্যাঁ নিয়ম ভালো নিয়ম হয় সব কিছুর জন্য ভালোর জন্যই হয় কিন্তু আবার কি বলবো যে মানে একটা অন্য রকমের যেন অদ্ভুত হঠাৎ করে কোনো নিয়মে চলে আসলে তখন ওটা অদ্ভুত ব্যাপার হয়ে যায় না তোমাদের সাথে কথাও বলছি আর হাতে কাজও করে নিচ্ছি জানো তো এই দেখো বিটটাও ঘষে নিচ্ছি জানো আজ বিট ভাজা করব বাঁধাকপি করব ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব ধনে টমেটো দিয়ে আর কিছু না আজ যে এই রান্না তো চলো আমি ঘষে নিই আর তারপরে রান্নাটা বসিয়ে দিই গ্যাস মোছা হয়নি তার আগেই রান্না করব এটা করতে করতে তারপর গ্যাসটা মুছবো বুঝেছো তো চলো তোমরা সাথে থাকো বিট ভাজাতেও বসিয়ে দিয়েছি তারপরে কেটে নিলাম হচ্ছে বাঁধাকপি এ দেখো বাঁধাকপিটাও কেটে নেব। আজকে রান্না করব বাঁধাকপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর বিট ভাজা আর ধনে পাতার চাটনি এই হচ্ছে আজকে রান্নার মেনু তো বাঁধাকপিটা একটু বেশি করেই করব যদি রেখে দিতে পারি কালকেও কিন্তু চলে যাবে শীতকাল নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই আর মাছটা আমি একবারেই ঝোল করে রেখে দেবো যাতে কালকেও পরীক্ষা দিয়ে আসলে প্রথম দিন তো পরীক্ষা দিয়ে এসে যেন তখন খাওয়া যেতে পারে সেই কারণে তো বাঁধাকপিটা ঝটপট করে কুচিয়ে নিয়ে কুচিয়ে নিয়ে আর ওদিকে তো রান্না চালু হয়েই গেছে দিয়ে দিয়েছি হচ্ছে ভাত আর গরম গরম বিট ভাজা যে বিট ভাজা আমার রেডি কমপ্লিট আর ও ভাত খাচ্ছে আর ও বসেছে ওকে তো এখন মানে ঠান্ডা ওয়েদার বাইরের ওয়েদারটা দাঁড়াও তোমাদের পরে দেখাবো না রোদ্দুর না কিছু দেখো কেমন ভিজা যেমন ঘরের সামনে ভিজা রাস্তায় জল সব জায়গাতে জল আর এখানে হবে এই যে ফুলকপি আলু আর দেখো বিটের জল দেখো লাল কেমন ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর এখানে বাঁধাকপি কাটতে বসেছি তবে কাটছি আর কটা শর্ট ভিডিও করছি আর কটা শর্ট ভিডিও করছি বুঝেছো তো মানে কি বলো সময় নেই ছেলে চান করতে গেছিলো ওই ফাঁকে করে নিলাম কেন যখন পড়বে তখন আমি করব না সত্যি কথা বলতে তাতে আমার যা মানে লোকে যদি মানে কি বলবো যদি না পছন্দ করে না করবে সে যেইটুকু টাইমে চান করতে গেলো সেইটুকু টাইমে আমি কাটতে সবজি রান্না কাটবো মানে সবজি কাটতে কাটতেই কটা শর্ট করলাম রিলস করলাম ইনস্টাগ্রাম করলাম এখানে বিট ভাজে দিয়েছি গরম গরম ছেলের জন্য ও ভাত খাচ্ছে গরম ভাতটা গরম করে দিয়েছি দু জায়গায় ভাত নিয়ে বসেছে তোমরা বলবো দু জায়গায় কেন এই বাটিতে ছিল ভাত আর এখানে হচ্ছে ভাত খাচ্ছে এটা হচ্ছে ভাত ছিল বলতে গেলে কি বলো যে কালকে ভাত ছিল গরম করে দিয়েছি ওর মতো করে ওই ভাতটা থাকবে ও আমি পরে খাবো ওখানে তো বুঝতেই পারছো একা হাতে চারিদিক সামলাতে হয় সেই জন্যে খুবই আর এই জায়গাটা দেখো বাঁধাকপি না বাঁধাকপি বিট সব কেটেছি দেখো এখানে কেমন হয়ে আছে দেখতে পাচ্ছি একদম ভালো নেই আর চকি আজকে আমি সকালে এখন পরীক্ষার সময় এটা লাগিয়ে দিই না শিবানির ঘরটা তো একটুখানি একটা জায়গাতে কিভাবে আমরা থাকি আমরাই জানি চকি কিন্তু আজকে পরিষ্কার স্ট্যান্ডটা নিলাম কিন্তু স্ট্যান্ডটা স্ট্যান্ডটা ভেঙে গেছে তো দিয়ে কিছু হচ্ছে না সবই হাতেই করতে হচ্ছে জানো এ দেখো গ্যাস মুছিনি কিন্তু গ্যাসটা মুছতে হবে বিট ভাজাটা নামিয়ে নিয়ে নিয়ে বা কড়াইটা আবার ধোবো দিয়ে কেটে নিলেই হয়ে যাবে কেটে নিয়ে রেখে দেবো পরে টমেটো পেঁয়াজ রসুন যা কাটবো আর পরাই বাসন কোসন ধুয়ে নিই জল এসে গেছে যতদূর সম্ভব আসেনি এখনো কেন আমাদের জল প্রায় পনেরো বারোটার সময় আসে পনেরো বারোটা বাজতে যায় কাছাকাছি মানে পাঁচ দু চার মিনিট বাকি তো গ্যাস মুছবো বাসনটা বাসন মাজবো খাওয়া দাওয়া হয়ে গেলে তো চলো তোমরা পাশে থাকো আর সাথে থাকো আর দেখতে থাকো শিবানী কি কি সারাদিন করছে তোমাদের সাথে অবশ্যই সব কিছুই শেয়ার করবো শিবানী তো সুখ দুঃখ করে বাকিটুকুনিও করবে চলো বিট ভাজা করে ছেলেকে খেতে দিয়ে ছেলের খাওয়া কমপ্লিট করে তারপরে আমি গ্যাস মুসতে চলে এসেছি এবার মাঝবো হচ্ছে বাসন তারপরে ঘরের এখানে যেখানে সবজি কেটেছি বর্ষার দিন তোমরা বুঝতেই পারো যে ঘরটা কি পরিমাণে স্যাঁত শ্যাত করছে সবজি কেটে সবজি যখন ধুচ্ছি তখন হচ্ছে ওই জায়গাটা মানে ভীষণই মানে জল জল কেমনটা স্যাঁত স্যাঁতে তো সেই সব জায়গাটাই মুছে নেবো গ্যাসটা মুছে নিই তারপরে এই কাপড়টা দিয়ে এই পুরোটাই মুছে নেবো নোংরা তো কিছু নেই সকালে তো মশা ধোয়া হয়ে গেছে কিন্তু যে সবজি কেটেছি না তো তার জন্য যে ব্যাপারটা আছে সেই কারণেই এটা মানে সব মুছে নেবো এ দেখো মুছতে নিয়েছি সব আর মুছে নিচ্ছে এই জায়গাগুলো সব সিমেন্ট উঠে গেছে তো হাতের মধ্যে না ভীষণ পরিমাণে লাগে আর শীতের শীত সময়ের ব্যথা মানে ব্যথা মানে বুঝতেই পারো কি। হয় আর আজকে যাব হচ্ছে একটু সন্ধ্যাবেলা স্টেশন ছেলের বোর্ড কিনে আনতে ছেলের একটা ট্রান্সফারের মানে ওই যে বলে না যে মাধ্যমিকে পরীক্ষা দেওয়া ওই বোর্ড আছে কিন্তু সবাই বলছে ওই বোর্ড হবে না সাদা বোর্ড লাগবে সাদা বোর্ড লাগবে তো জানি না কি লাগবে কি লাগবে না আর এখানে আমি কি নিয়ে নিয়েছি বলো তো ধনেপাতা ফুলকপি পেঁয়াজ টমেটো কুচি নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি সব ধুয়ে বসিয়ে নিয়েছি তেঁতুল নিয়েছি ধনে পাতা বাটবো বলে আর এখানে দেখতে পাচ্ছ শিলনোরাও নিয়ে নিয়েছি মশলা বাড়বো বলে আর এই দেখো বাঁধাকপিটা দেখতে পাচ্ছ ধুয়ে নিয়ে এখানে তুলে দিচ্ছি বাঁধাকপিটা ধুয়ে তুলে নিই আজকে বাঁধাকপিটা সিদ্ধ করব না এমনিই রান্না করব। এই ধনে পাতা যেটুকুনি আছে এটা হচ্ছে দেবো মাছের ঝোলে আর ওই ধনে পাতাটা দেবো হচ্ছে তোমার ইসে আর খানিকটা ধনে পাতা আছে সেগুলো দেবো বাঁধাকপিতে তো আর বাদ আর বাটবো হচ্ছে ধনে পাতা এই দেখো মশলাটাও বেটে নিয়েছি কেন বলো তো বাঁধাকপিটা বসাবো মাকে একটু দেবো তর মায়ের জন্য একটু তরকারি করেছি মাকে একটু দেবো সেই কারণে তেজপাতা ফোড়ন দিলাম একটু বাঁধাকপিতে পেঁয়াজ ফোড়ন দিলাম যেন দিয়ে আর একা হাতে ক্যামেরা ধরে ক্যামেরা করছি তো তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বেশি করে একটু টমেটো দিয়েছি আর জিরা বাটা দিয়েছি এখানে লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আজকে বাঁধাকপির মশলা হচ্ছে এই রকম আজকে একদম হালকা পাতলা কেন ছেলের যেহেতু পরীক্ষা শুরু হবে সেই জন্যে কিন্তু কিন্তু হালকা পাতলা আর বাঁধাকপিটা ভাজবো না সেই কারণেই কিন্তু আলুটা একটু ভেজে তুলে রেখেছি আর এই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম ভাপাইনি যে আজকে ভাপানো ছাড়াই কিন্তু বাঁধাকপি করব তবে আমার এটা কিন্তু মনে মানে করার পরে মনে হলো যে এটা একটু ভুল হয়ে যাচ্ছে যে বাঁধাকপিতে এমনি গ্যাস হয় যদি ভাপিয়ে নিতাম তাহলে হয়তো ভালো হতো যেহেতু এখন এই টাইমটা ছেলের পরীক্ষা তো বাঁধাকপি দিতে নিয়েছি দেখো ক্যামেরাটা বন্ধ করতে হবে পিঠটা আমার কন কন করতে লেগেছে আর পাচ্ছি না রান্না করতে বিট সেই সকালে বসেছে সকালে বসে পুজো দিলাম সকালে সেই রান্নায় বসেছি তারপরে ছেলে তাড়াতাড়ি খাবে বলে তো ওখানে ভাত চাপিয়ে দিয়েছি বাঁধাকপিটা করে নিলাম আর বিট ভাজা আর বাঁধাকপি মাকে দিয়ে দিলাম যেই ঠান্ডার মধ্যে গিয়ে আবার কি রান্না করবে মানে একটুখানি দাঁড়াও হয়ে গেছে বাঁধাকপিটা তাড়াতাড়ি বসিয়েছি তোমার জন্যে তুমি নিয়ে যাও তাই জন্য মাকে দিলাম মা চলে গেল আর মা এসে হচ্ছে আমার ছেলের সঙ্গে দেখা করতে কেন কাল থেকে পরীক্ষা যেহেতু যে টাইমে মা আমাদের বাড়িতে হয়তো আসে সেই টাইমে তো আমরা বাড়ি থাকবো না সেই কারণে আমাদের এই মানে বাপের বাড়ি যাওয়ার পর আমাদের বাড়ি পড়ে সেই জন্য আসে তো সেই টাইমে তো আমরা বাড়ি থাকবো না সেই জন্য মা আজকে এসে দেখা করে গেল আর বলে গেল যে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার ফোন করিস আর হচ্ছে আর একটা কথা কি সেই মানে সেই বারো তেরো তারিখ বারো তেরো তারিখের আগে আর দেখা হবে না বুঝেছো তো এগারো তারিখ এগারো তারিখে পরীক্ষা তো আমরা থাকবো কিনা সেটা তাই জন্য অনেকদিন একসাথে আসে তো অনেকদিন একসাথে আসবে না মানে কেমন কেমন একটা ব্যাপার লাগে তবে যেদিন পরীক্ষা থাকবে না ছুটি থাকবে রবিবার ছুটি থাকে আর মাঝখানে আর একদিন ছুটি আছে মাকে সেদিনকে নাহলে ডেকে নেবো বলো তুমি আসো খুব ছেলেটারও তবে মা বলছে আসবো না ওরও পড়ার নষ্ট হবে আমি না কি আর নষ্ট হবে তো ভাত বসিয়ে দিয়েছে আর আমি পিঠে একদম সোজা করতে এসেছি ফোনে একটু চার্জ নেই বাইরের ওয়েদারটা একদম যাচ্ছে তাই ঘর একবারে ভিজে স্যাট করছে আর আমার ছেলে শুধু হাই করে যাচ্ছে কত যে ঘোয়া দেখা সবসময় পা দুটো এরকম উঁচু করে বসে পড়বে দেখো সোজা বাবা বকতেই থাকে বুঝেছো তোর কত শীত দেখো জ্যাকেট ম্যাকেট সব পরে রয়েছে তো চলো একটু পরে যাবো মাছের ঝোল বসাতে আর বাঁধাকপিটা একদম গরম ঢাকিও নিয়েও ওই দেখো খোলা পড়ে আছে তো সামনে আছি তো গ্যাসটা জ্বলছে ভাতের এক্ষুনি উঠে যাবো গরম একটু ভাব বেরিয়ে যাক ঢাকা দিয়ে দেবো আর দিয়ে মাছের ঝোলটা বসিয়ে নেব তোমরা সাথে থাকো পাশে থাকো আর আসিবা দেখতে থাকো চলো মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো তেলে একদম ছাঁকা তেলে একবার লাল লাল করে ভেজে নিচ্ছি তার ফুলকপিগুলো তুলে নেবো তারপরে মধ্যে আরেকটু তেল দিয়ে তারপরে মাছের তরকারিটা করবো এখানেও তাই মশলা বেটে নিয়েছি আর যে মশলাটা আলুটা কষিয়ে নিচ্ছি আমার বর মাছে খুব একটা আলু খায় না সেই কারণে একটা আলু দিয়েছি একটু আলু না দিলে হয় না ভাত এখানে ফুটতে লেগেছে তো দেখে নিই চলো যে ভাতটা হয়ে গেছে কিনা তার জন্য দেখে নিলাম ভাতটা কেমন হয়েছে তবে এবারে চালটা না বলবো যে সরু চাল আর মোটা চাল মেশানো আছে কোন ভাতটা যে আগে হচ্ছে আর কোনটা পরে হচ্ছে বোঝা খুব ভীষণ পরিমাণে দায় জানো তো তো ভাত হয়ে গেছে ভাতটা হতে হতো তরকারিটাও কষিয়ে নেবো তারপর দেখি ছেলে খায় কি না ও ছেলের মানে পরীক্ষা টেনশানে হলে সারা বছর জানা পড়া থাকে পরীক্ষার আগের দিন ভীষণ পরিমাণে ওর পড়া থাকে ও কিছুতেই পড়া করে আর শেষ করতে পারে না এখনও ফুলকপির মশলাটা কষাচ্ছি তো পুরো কষানো কমপ্লিট গ্যাসটা কমানো আছে আমি গ্যাস কমিয়েই মশলা কষাই কেন বলতো আমার বাবা বলে যে মশলা যখন কষানোর সময় যদি গ্যাস বাড়ানো বা কোনো রা মানে উনানের আগুন যদি বেশি থাকে তাহলে কিন্তু মশলা পুড়ে যায় এবার জল দিচ্ছি তো এবার হচ্ছে বাড়িয়ে দেবো কেন টকবক করে যদি তরকারি না ফোটে না তাহলে সেই তরকারি কিন্তু পাঞ্চা হয় খেতে বুঝেছো দেখো তোমরা আমার তরকারি কেমন টকবক করে ফুটছে দেখতে পাচ্ছ মাছও দিয়ে দিয়েছি হয়ে গেছে বাবান আমার মানে বাবান মানে আমার ছেলে আমার ছেলে এখন খাবে না ও পড়ছে ও বর দেখি আসুক তারপরে আমিও আমার ছেলে না খেলে আমার ঠিক খাওয়াটা জমে না আমিও খাই না তো বর বলছে যে ফোন করে বললো যে না তুমি খেয়ে নাও আমি আসছি বর যাবে একটু গঙ্গায় গঙ্গা জল আনতে একটু দেরি হবে দেখো বাঁধাকপিটা লাল লাল করে করেছি বিট ভাজা তো সকালেই তোমাদের দেখিয়েইছি ধনেপাতা তেঁতুল দিয়ে বেঁটেছি আর এখানে হচ্ছে মাছের ঝোল মানে সবেই কিন্তু গ্যাসটা বন্ধ করলাম এখনও ধোঁয়া উঠছে তো চলো আজকে রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওয়েদার এতটাই মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছো রাস্তাঘাট সব কিছু জলে চ্যাঁট চ্যাঁট করছে আর আমি চলে যাচ্ছি কোথায় বলো তো ময়লাগুলো ফেলতে আজকে রে ময়লার গাড়ি আসেনি কালকেও আমি হয়তো দিতে পারবো না তা সেখানে যদি দিতে না পারি তাহলে তো জমে যাবে না কাল কখন আসবে আমি তো ছেলেটাকে নিয়ে পরীক্ষা দিতে যাব সেই জন্যে এই ময়লাটাই ওখানে যাচ্ছি পুকুর পাড়ে ফেলতে আর রান্না কমপ্লিট করলাম ছেলে দেখি ভাত খায় ওকে ভাত খাইয়ে দেবো আর ফোনটা চার্জে নেই চার্জে বসাবো আর আবার না সে ঘরে বেশ গ্যাসের কাছে বসেছিলাম না তো গরম গরম লাগছিল এখন আবার বাইরে আবার শীত শীত লাগছে তো চলো ময়লাটা ফেলে দিয়ে আসি দিয়ে এসে ছেলেকে খাইয়ে নিয়ে একটু শুয়ে পড়ি তারপরে বিকালে সন্ধ্যার দিকে তাড়াতাড়ি তুলবো তুলে একটু পড়বে দশটা এগারোটা অবধি তারপর আবার সকালবেলা তুলব পাঁচটা না সাড়ে পাঁচটা নাগাদ তখন তুলে দেবো এবছর তো সকাল থেকে মাধ্যমিক পরীক্ষা এক আধ ঘন্টা পড়বে পড়ে নিয়ে তারপর চান ফান করে খাওয়া দাওয়া করে চলে যাবো আমরা তো চলো ময়লা ফেলার জায়গায় চলে ফিলি ফেলি এখন রাত্রি আটটা বাজতে যায় এই যে বর রেডি হয়ে গেছে আমি রেডি হয়েছি বাবা বাইরে খুব ঠান্ডা পেন্সি চাদর নিলে হবে না আর এখন যাচ্ছি ছেলের বোট কিনতে ছেলে পড়ছিলো এতক্ষণ ফোনে ওই জন্য যায়নি আর ছেলের বোট কিনতে যাচ্ছি তা আসেনি পঞ্চায়েত থেকে দিতে আর কি দেবে ভগবান জানে তা নিজেদের কেনার দরকার কিনে নিয়ে আসি দেখি কোন দোকানে পাই লাস্ট মোমেন্টে গিয়ে কিনে নিয়ে আসতে যাচ্ছি বুঝতেই পারো তোমরা লাস্ট মোমেন্টে পাওয়া যাওয়াটা খুব কঠিন হয়ে যায় তো কি করা যাবে বাইরে বৃষ্টি ওয়েদার প্রচুর মেঘলা ভালো লাগে না তো চলো যাই আগে গিয়ে কিনে ঘুমে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে কিনে নিয়ে আসি আবার তোমাদের সামনে আসছি তখন তারপর চলো এ দেখো এখানে এসেছি বোর্ড নিতে বোর্ড দু ধরনের আছে একটা হচ্ছে একটু দাম বেশি একটা কম আমি বললাম যে দাদা ভাই যে কম দামেরটা দেখি তবে কম দামেরটা দেখলাম কিন্তু দেখলে কি হবে কম দামেরটা কিন্তু ভালো হয়নি মানে ভালো না মানে কেমন যেন দুধের যে একটা কালার সেই কালারের সেই জন্য ওটা নিলাম না একটা চাঁদা নেবো একটা বোর্ড নেবো নিয়ে সোজা যাবো বাড়িতে কেন বলো তো বাবা মা যদি বাড়িতে না থাকে ছেলে মেয়ের পড়াশোনাটা বুঝতেই পারো কতটা কী হবে তবে আমার ছেলে কিন্তু ভীষণ ভালো বাড়িতে না থাকলেও ওর পড়াটা কিন্তু ও করে নেয় কিন্তু করে নিলে কি হবে মা অন্য মানে কি বলবো আর যা পরেই বলবো ওখানে আর এই দেখো দেখতে পাচ্ছো এই যে স্টেশনের পাশে এই জায়গাটা এত সুন্দর করে দিয়েছে না সবাই এসে বসে এখানে খুব বাচ্চা কাচ্চা স্কুল কলেজ পড়ুয়ারা বসে খুব আড্ডা দেয় তো আমারও দেখে মনে হচ্ছিল যে একটু তোমাদের সাথে শেয়ার করি তার জন্য একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম বেশ ভালো লাগে জানো তো রাত্রিবেলা দেখতে কিনে নিয়ে চলে এসছি আর বোর্ডটা তোমাদের দেখাচ্ছি দেখবো ছেলের ছিল না একটা চাদা এই যে চাদা আর এই বোর্ড তো এটা হচ্ছে একটু দামিটা আর কম দামিটা আমাকে দিয়েছিল জানো তো কিন্তু কম দামিটা না

আহ পঞ্চায়েত থেকে আমার ছেলেকে শুভেচ্ছা জানিয়ে গেছে পঞ্চায়েতে কি দিয়ে গেছে দেখা একটা কার্ড দিয়ে গেছে এই যে কানাইপুর গ্রাম পঞ্চায়েত লিখেছে আর কার্ডে তো অনেক কিছু লেখা আছে শুভেচ্ছা এই যে আর এটা হচ্ছে এই যে মাধ্যমিকের পরীক্ষার আর মানে সময়সূচি আর কি মাধ্যমিকের পরীক্ষা সময়সূচি দিয়েছে আর একটা হচ্ছে এই যে সন পাপড়ির দিয়ে গেছে আর একটা আছে তিন আটা রিফিল আছে পেন এর সাথে একটা রিফিল এই রিফিলটা ছিল এই যে এই যে এই পেট হচ্ছে পেন টিকটপ পেন আমার ছেলে টিকটপ পেন খুব ভাল লাগে ছোট থেকে আজ বলে না ছোট থেকে ভালো লাগে তারপর পেন অনেক হয়ে গেছে ওই পেন কটা ঠাকুরের পায়ে ছুঁয়ে আমি রেখে দিয়েছি ওইগুলোই নিয়ে যাবে পরীক্ষায় থাকবে এটা জীবনের এত বড় পরীক্ষা তো ঠাকুরের পায়ে পেন কটা ছুঁয়ে রেখে দিয়েছি আর পঞ্চায়েত থেকে শুভেচ্ছা জানিয়েছে আর আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ করব তোমরাও আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো এত পরীক্ষাটা ভালো করে দিতে পারে পরীক্ষাটা খুব ভালো যায় জীবনে আগিয়ে যেতে পারে ওর যে স্বপ্ন যে সাবজেক্ট নিয়ে ও পড়তে চায় সে সেরকম নাম্বার পায় সেটা নিয়ে যেন পড়তে পারে ওর জন্য আমরাও অনেক কষ্ট করছি সারা আমি রাত ভোর ঘুমাই না বুঝতেই পারো দুপুরে ঘুমাতে পারি না তো সামনাসামনি আর কথা বলতে পারছি না এখন আর তোমরাও শুনতে পাবে না তো পরে দেখা যাবে ছেলে যেহেতু পরীক্ষার কথা বাড়াচ্ছি না ও পড়তে শুরু করুক আমি পরে আসছি আবার তোমাদের সামনে তো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি মানে ভাতটা আমার না ভাতটা হচ্ছে ছেলেকে খাই দেবো ছেলে পড়ছে ফোন দিয়ে লাস্ট মোমেন্টে অনেক কিছু পড়া স্কুল থেকেও মেসেজ দিয়ে পাঠিয়েছে মানে যারা হচ্ছে মানে সব জায়গায় না ভালো জিনিসের দাম ফার্স্ট সেকেন্ড বয়ের দাম ম্যাম যা বলেছে তার মধ্যে দুজন যে ফার্স্ট সেকেন্ড বয় আছে তাদের জন্য মানে এক্সট্রা কিছু এক্সট্রা স্কুলে ক্লাস এক্সট্রা তাদের জন্য সমস্ত ফেসিলিটি সবকিছু তো কোথাও একটু খারাপ লাগে জানো তো খারাপ লাগার বিষয়টা সেটা সব কিছুই তো কি করা যাবে খারাপ লাগলে তো আর কেউ শুনছে না তো বড় রুটি খাচ্ছে আর ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি ছেলের এখনো পড়া বাকি রাত জেগে একটু পড়বে তারপরে শোবে সকাল রাত পালেই পরীক্ষা মাধ্যমিক তো চলো আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে তোমরা পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সবসময় পাশে থাকো এইটুকুই বলবো আর অনেক অনেক আশীর্বাদ করো যেন আমার ছেলেও ভালো নাম্বার করতে পারে আর কিছু বলবো না কিছু বলার মতো আর ইচ্ছা নেই তোমরা বলো আর রোজ তো আমি বলি কালকে নয় তোমরাই বলো কমেন্ট করে জানিও সব কিছু তাই না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে থেকে থেকে ছেলে যখন বৃত্তি দিয়েছিল তখন এরকম খুব বৃষ্টি হয়েছিলো এখন মাধ্যমিক দেবে তখনও খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি ভালো লাগে বলো যে মানে কি করে যাব এটাই চিন্তা তো চলো সবাই পাশে থেকে টাটা